নমস্কার, লাইভ ইন্ডিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার আমি আপনাদের সামনে লাইভ বাংলা বুলেটিন নিয়ে চলে এসেছি। প্রথমেই যে খবরে নজর রাখব, তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক ছড়িয়ে। বসিরহাট জেলার মিনখা থানার চাপলি গ্রাম পঞ্চায়েতের পাড়ার ঘটনা। আজ সন্ধে ঠিক 6টা নাগাদ তৃণমূল নেতা আবুল হোসেনের গায়ের বাড়িতে বেড়াতে আসেন তার আত্মীয় স্বজনেরা। তার 8 বছরের ভাগ্নি ঝুমা খাতুন দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। বিচুলির নাড়ার মধ্যে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে ঘটে বিস্ফোরণ। সেই ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তা নিয়ে পুরো এলাকাতে উত্তেজনা ছড়িয়ে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলিশ। ইতিমধ্যেই দক্ষিণ দমদমে ডেঙ্গুর কারণে 3 জনের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায় হিমশিম খাচ্ছে পুরসভা। এলাকার মানুষ পরিষ্কার রাখার জন্য প্রতিবাদ জানালে তার উপর ডেঙ্গু সার্মে কর্মীরাই বাড়ির সামনে নোংরা ফেলে যায়। এলাকায় এক জনপ্রতিনিধি তার প্রতিবাদ করলে তার উপরে চড়াও হয়। পৌরপিতা বাপি মিত্রের অনুগামীরা ক্যামেরার সামনেই মহিলার ওপর মারধর করেন। মহিলা প্রতিবাদ জানাতে গেলে তার সাথে মারামারিও শুরু হয়ে যায়। এখন পর্যন্ত বাস এটুকুই। এই ধরনের দেশ ও বিদেশের নানা রকম গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল লাইভ ইন্ডিয়া নিউজে। নমস্কার।